দুর্গা পূজা বলে কলে দুর্গা পূজাক আসলতে চাহ বাগিচা এলাকার চাহ শ্রমিকসলক আসলতে বাগিচা কর্তৃপক্ষ বোনাস দিয়ার পরম্পরা আছে সেই আসলতে বোনাস তো এক প্রকার শ্রমিকসলের অন্যতম এক দুর্বলতা। কিন্তু এই মুহূর্ত যদি কও সমগ্র এশিয়ার সর্ববৃহৎ এই চাহ বাগিচা কাকজান চাহ বাগিচাত এই মুহূর্ততে আসলতে বোনাসক শ্রমিক সকলের মাজত ক্ষোভ জাগিছে। আর যেহেতু কাকজান চাহ বাগিচার মানে বর্তমান রাজৈ শাখাত উপস্থিত আছো আর রাজৈ শাখাত এইবার দুর্গোৎসবর বোনাস সেই বোনাসক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিক সকলে ইতিমধ্যে বাগিচার যালয় সেই কার্যালয় সম্মুখত ইতিমধ্যে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করেছে। মূলত হয়েছে যে পূর্বতে যসলতে যা বর্ষতে 20% বোনাস প্রদান করেছিল কিন্তু সেই বোনাস এইবার কাটি পুনের 16% করেছে আর 4% মাঘর বিহুত দিয়ার কথা ইতিমধ্যে কৈছে বলে জানিপরা গেছে বাগিচা কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিক সকলে যে দুর্গোৎসবত 20% বোনাস ইতিমধ্যে দাবি করেছে এই মুহূর্ত শ্রমিক সকলক দেখাইছো এই আসলতে কার্যালয় শাখা কার্যালয় যুক্ত কাকজান চাহ বাগিচার রাজৈ শাখার কার্যালয় সেই কার্যালয় সম্মুখত ইতিমধ্যে শ্রমিক সকলে আহি আমাকে 20% বোনাস লাগবই বলে দাবি উত্থাপন করেছে। এই মুহূর্ত এই স্থানত আরক্ষী প্রশাসন যোরহাট জেলা প্রশাসনের বিষয়া যক্র বিষয়া তিয়ক রাজচক্র বিষয়া বেদান্ত বড়া ডাঙরিয়াও ইয়াত উপস্থিত হয়েছে। আলোচনাত মিলিত হয়েছে কিন্তু এই মুহূর্তলকে কিন্তু দাবি করেছে যে আমার 16% স্থানত 20% বোনাস লাগবে। বাইদেউ আপনার যাওয়া বছর কিমান দিছিলে বোনাস? 20% পাইছিল। এবার কিমান দিছে? 16% আমি মনা নাই, 20% লাগবে। 20 লাগবে লাগবে কিন্তু মাঘর 4% পিছত দিম বলে কেছে। হয় আমি নালাগে, আমার একবারে লাগে একসাথে। আমার বোনাস তো আমি পূজা বলিয়ে না, আমার দুঃখে বিপদে কিমান লাগে সব আমার বোনাসতে আশা থাকে। আমি এই বোনাস তো 20% একসাথে আমি বিচারিছো। এটা দিম বলে কোয়া নাই? দিম বলে কোয়া নাই, 16% দিম বলে কইছে, আমি মনা নাই, আমাক 20% লাগবই। আপনাদের সকলে সকলো রাজৈ বাগিচারে? রাজৈ বাগিচা এটা 20% আপনার দিয়া নাই? নাই দিয়া। যেহেতু কৈছে যে আমাক 20% বানাস লাগবই সেই কথাটা ইতিমধ্যে দাবি করেছে আর ইতিমধ্যে মানে দেখাইছো দৃশ্যাংশ যে যোরহাট জেলা প্রশাসনের বিষয়ববিয়া তিয়ক রাজচক্র বিষয়া বেদান্ত বড়া ডাঙরিয়া আহিছে, বাগিচা কর্তৃপক্ষও আছে, মানে বাগিচা কর্তৃপক্ষর কথা পাতবল চেষ্টা করিম আর আরক্ষী প্রশাসন ইতিমধ্যে তিয়ক আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়া ইতিমধ্যে আহি পরিস্থিতি নিয়ন্ত্রণ করব চেষ্টা করেছে। পুয়ারে পড়া আজি শ্রমিক সকলে আসলে বাগিচার কাম এরি এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে কার্যালয়ের মুখত, যেহেতু কোনো পর্যায়ে মানি লব বিচরা নাই। কিন্তু এই কথাটো অবশ্যই বাগিচা কর্তৃপক্ষের পর আমি জানিবলে চেষ্টা করি যেহেতু 4% বোনাস সেই বোনাস আপনি সংঘর বিষয়ববিয়া নাকি? অকমান আগলে আহিলে সুবিধা হব। আপনি বাগিচার কমসা জনজাতি ছাত্র সন্থার বর্তমান লাদগর উপহাকার উপসভাপতি কেনেকুৱা এটা আলোচনা কি হয়েছে, কেনেকুৱা ধরনের হয়েছে? কেনেকুৱা ধরনের মানে আমার পূর্ব যুগের পর চলি আছে 20% বানাস আমার রাইজক দিয়ে কোনো প্রবলেমে না থাকে। এই দুবছরলেকে ম্যানেজমেন্টে বা মানে উপরের মানুষবিলাকে আমাক দেখাইছে যে 16% বোনাস এটা দিম বলে, কিনা সিটিজন বেয়া হয়ে আছে 4% বোনাস আমি বলে পূজার পিছত দিম। কিন্তু এটা আমার আমার আমি এটা মানে জানাব বিচার যে আমাক লস তো এটা দেখাই দিছে আমার ঘর ওসরতে রাইজর ওসরতে যে আমার কিবা প্রকার লস হল যে আমি মিলাব পড়া নাই, কারণে 4% বোনাস তো থই দিছো। কিন্তু যিদিনা লাভ হয় আমাক শ্রমিকর তো কোনোদিন দেখাই দিয়া নাই যে আমাক আজি ইমান লাভ হল, যে আজি ইমানখিনি এটা লাভ হল যে আমি আপনার রাইজর লগত আমি এটু হেৰি করিম। তেনেকে তো ধরনের আমার লাভর অঙ্ক আমাক 1% 0.5% দেখুয়া নাই। আজি 20% 20% বোনাস তো আমার পূর্ব যুগের পর বোনাস হয় এটু নির্ধারিত করে যাওয়া হয়। বিগত আমি যা 2000 চনের পর পাই থাকা প্রাপ্যটা আমি এই আজির আজির বছরের সেইটু আমি কেতিয়াও মানি নলো। প্রতিবাদ হয়ে আছে, তারপর আমারও সংগঠন লড়াও কেজনমান বিক্ষোভবি আছে লগত, আর প্রশাসনও আমার আছে, প্রশাসনক আমি রাইজে হত দি নাই মতো হব পারে কোম্পানি মালিক পক্ষ হিসাবে মাতিছে তেনেকে
নিশ্চয়কৈ নিশ্চয়কৈ, যিহেতু মই কৈছোঁ যে বোনাছ বুলি ক'লে আচলতে চাহ শ্ৰমিকসকলৰ এটা সুকীয়া দুৰ্বলতা আছে, আৰু এই দুৰ্বলতা আচলতে বছৰ বছৰ পুৰণি এক দুৰ্বলতা। ইয়াতেই যিহেতু আন আন বাগিচাত যদিও 20% দুৰ্বৃত্তসকলৰ যি বোনাছ, সেই বোনাছ প্ৰদান কৰা হৈছে, কিন্তু এই মুহূৰ্তত কিন্তু যোৰহাট যি আচলতে যোৰহাটৰ মই আকৌ কৈছোঁ যে সৰ্ববৃহৎ, এছিয়াৰ সৰ্ববৃহৎ চাহ বাগিচা, প্ৰথমখন চাহ বাগিচা যি কাকজান চাহ বাগিচা, সেই কাকজান চাহ বাগিচাই কিন্তু সেই বোনাছ 20% স্থানত 16% দিয়া তেওঁলোকে দিয়াৰ সিদ্ধান্ত কৰাক লৈ এই প্ৰতিবাদ হৈছে। আৰু পুৱাৰে পৰাই এনেধৰণে মই যি পৰিৱেশ দেখুৱাইছোঁ, শ শ শ্ৰমিক ইতিমধ্যে তেওঁলোকে আজি বাগিচাৰ কাম এৰি ইয়াতে এনেধৰণে প্ৰতিবাদত নামিছে, আৰু যি শাখা কাৰ্যালয়ৰ সন্মুখত তেওঁলোকে 20% বোনাছ লাগিবই বুলি দাবী উত্থাপন কৰি তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰি থকা পৰিলক্ষিত হৈছে। আৰু এই ক্ষেত্ৰতে বাগিচা কৰ্তৃপক্ষই যি আচলতে বাগিচা কৰ্তৃপক্ষ আৰু প্ৰশাসনে কেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়া ইতিমধ্যে আলোচনা চলি আছে, আৰু আলোচনাৰ সিদ্ধান্তৰ পিছতে গম পোৱা যাব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।